আরেক ভাই একটি প্রশ্ন করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে হজ করলে সওয়াবের পরিবর্তে গোনা হবে, যেভাবে হজ করলে সওয়াবের পরিবর্তে গোনা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে রাখবেন, হজ করতে হবে প্রথম হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জন্য। দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী। আপনি কোন ব্যক্তির কি ভক্ত আর কোন তরিকার আর কোন মতবাদে বিশ্বাসী, এগুলি এখানে খাটবে না। ডাইরেক্ট দুই শর্তে আপনাকে হজ করতে হবে। প্রথম শর্ত হলো শুধু আল্লাহর জন্য, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করবে এবং সে কি করবে না, কোনো অশ্লীলতায় লিপ্ত হবে না, অবাধ্যতায় লিপ্ত হবে না, সে যেন তার মা তাকে যেভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে সেভাবেই নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ, সত্য এটি। দ্বিতীয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম কানুন শিখে নাও। আপনি খুঁজতেছেন আপনার মাঝহাবে কি নিয়ম রয়েছে, খুঁজতেছেন আপনার তরিকায় কি নিয়ম আছে, কিন্তু খুঁজলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ম। উচিত আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ম সেটা খুঁজতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রতিটি মুসলিমের উচিত এমনভাবেই ইসলামের ইবাদত করা, বিশেষ করে এই হজ। প্রথম হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো প্রকার মানুষ দেখানো ইত্যাদি চিন্তায় যদি হয়, লৌকিকতা, মানুষের সম্মান পাওয়া ইত্যাদি, তাহলে হজ আপনার বাতিল হবে, সওয়াবের জায়গায় গোনা হবে। দ্বিতীয়, আপনার হতে হবে প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন কি আমাদের নমুনা আদর্শ দিয়ে গেছেন সেই সুন্নাহ অনুযায়ী হতে হবে, না হলে এ হজ হিতে বিপরীত হবে, সওয়াবের জায়গায় গোনা হবে, সুন্নার জায়গায় বেদাতের আলোকে আপনার হজ হবে। অতএব আমরা হজ্জে এ দুটি বিষয় অবশ্যই আমরা খেয়াল করব, কে কি করছে সেটা লক্ষণীয় নয়। মানুষ দেখানো উদ্দেশ্যে বা মানুষের দেখা দেখে আপনি কাজ করবেন, এটাই যদি হয় তাহলে আপনার হজ মানুষের কাছেই থাকবে, আল্লাহর কাছে যাবে না। অতএব হবে একমাত্র আল্লাহর জন্য, অতঃপর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তাহলে এই হজ কবুল আশা করা যায়। আর এর ব্যতিক্রম হলে সেই হজ কবুলের আশা করা যায় না, সওয়াবের জায়গায় আপনি গুনাহগার হবেন। ওয়াল্লাহু তাআলা আলাম।